এবার সুতোর মাঝখানটায় যে বলগুলো আমি রেডি করে রেখেছি পুরপুরে সেগুলোর মধ্যে একটা আমি এখানে বসিয়ে দিলাম। এইভাবে সুতোগুলো বেঁধে দেব। দারুণ লাগছে কিন্তু দেখতে। ভেতরে পুর ভর্তি, তো খেলাম খুব সুন্দর লাগলো। ভালো লেগেছে? নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী, ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিয়ে। আর আজকে আমি বানাবো প্রন পাম্পকিন। আর এই খাবারটা কিভাবে বানাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে হবে। তো চলো শুরু করা যাক। প্রন পাম্পকিন বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্রে এক বাটি গরম দুধ নিয়ে নিচ্ছি। গরম দুধের মধ্যে দিচ্ছি এক চামচ ড্রাই ইস্ট, দু চামচ চিনি। তিনটে উপকরণ ভালো করে মাখিয়ে আমি পানি রেস্টে রাখব। পাঁচ মিনিট হয়ে গেছে আর ইস্টটা দেখো দুধের মধ্যে কিরকম ফুলে উঠেছে। চামচ দিয়ে একটু নেড়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ময়দা, ওই একই বাটি মাপে চার বাটি দেবো ময়দা। পরিমাণ মতো নুন। এবার আমি সব কিছু ভালো করে মাখিয়ে নেব। দেখো ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এটা কিন্তু পুরোপুরি আমি দুধ দিয়েই মাখিয়েছি, কোনোভাবে জল ব্যবহার করিনি। তবে দুধের পরিমাণটা একটু কম ছিল সেই জন্য শেষে আর একটু দুধ দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে সাদা তেল দিয়ে আরেকটু মাখিয়ে নেব। সাদা তেল দিয়ে আরও পাঁচ মিনিট ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে রেস্টে রাখবো এক ঘন্টার জন্য। তার জন্য ওপর থেকে একটা কাপড় চাপা দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে দিলাম, আর এটাকে আমি গরম জায়গায় রাখবো। ফিরে এলাম এক ঘন্টা পর। এবার আমি ময়দাটা খুলে দেখব কতটা ফুলেছে। এই দেখো কতটা ফুলে গেছে, দারুণভাবে ফুলে গেছে। এই দেখো তোমরা দেখতে পেলে যে এক ঘন্টার মধ্যে ময়দাটা কি সুন্দর ফুলে গেছে। তবে এটাকে আমি এখন সাইডে রেখে দেবো, দিয়ে উনুনটা ধরিয়ে প্রন পাম্পকিনের জন্য একটা পুর রেডি করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা বাঁধাকপি আর আলু। বাঁধাকপি আলুটা দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে আদা আর রসুন কুচি। আর এখানে দেখো 200 গ্রাম চিংড়ি আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, আর দেখো ছোট ছোট পিস করে নিয়েছি, এটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি শুকনো মশলা বাটি দিয়ে দিয়ে দেবো। মশলা দেওয়ার আগে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু ভাজা মশলা, আর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। এবার নেড়ে চেড়ে একদম শুকনো মতো করে নেব। কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো, তাতে করে বাঁধাকপি আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে দিয়ে বাঁধাকপি আর আলুটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, আর এখন দেখো একদম শুকনো মতো হয়ে গেছে। এবার পুরটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেবো। পুরটা ওদিকে ঠান্ডা হতে থাকুক, আর এদিকে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা আর একবার ভালো করে মেখে নেবো, তারপরে আমি পাম্পকিনের শেপ দেবো। তোমাদের দেখানোর পর আবার যে ঢাকা দিয়ে রেখেছিলাম তাতে দেখো আবার ফুলে গেছে। এই দেখো আবার দু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, লম্বা রোল করে নিয়েছি। এবার এই রোলটা থেকে কয়েকটা লেচি কেটে নেবো। একটা লেচি নিয়ে নিয়েছি, এবার এটাকে হাত দিয়ে চেপে চেপে একটা চ্যাপটাভাবে এই যে শেপ দিচ্ছি। এবার এর মধ্যে পুর ভরে দেবো, মাঝখানে দিলাম। এবার চারদিক থেকে চাপা দিয়ে দেবো।
এইভাবে প্রত্যেকটার মধ্যে পুর ভরে নেব। সবগুলোর মধ্যে পুর ভরে নিয়েছি। এবার দেখো কয়েক টুকরো সুতো নিয়েছি আর এই সুতোগুলো এই পীরের উপর সাজিয়ে নিচ্ছি। এবার সুতোর মাঝখানটায় যে বলগুলো আমি রেডি করে রেখেছি পুর ভরে, সেগুলোর মধ্যে একটা আমি এখানে বসিয়ে দিলাম। এবারে এইভাবে সুতোগুলো বেঁধে দেবো। সুতোগুলো কিন্তু আমি খুব টাইট করছি না, কারণ এই বলগুলো কিন্তু ফুলে যাবে, তখন এই সুতোগুলো কেটে পুরগুলো বেরিয়ে যেতে পারে, সেই জন্য আমি হালকাভাবেই মেরে দিচ্ছি। এবার দেখো যে এক্সট্রা সুতোগুলো রয়েছে সেগুলো আমি কাঁচির সাহায্যে কেটে দিচ্ছি। ব্যাস এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা রেডি করব। দেখো সবগুলোর মধ্যে চিংড়ির পুর দিয়ে পাম্পকিনের একটা শেপ দিয়ে নিয়েছি আর বেশ সুন্দর লাগছে দেখতে কিন্তু। আর এদিকে দেখো উনুনে একটা বড় কড়া বসিয়ে তার উপরে তাওয়া বসিয়ে দিয়েছি, এর উপরে একটু তেল ব্রাশ করে নেব। এবার আমি একটা সাদা কাগজ ওপরে বসিয়ে দিচ্ছি। এবার শেপ দেওয়া পাম্পকিনগুলো একটা একটা করে বসিয়ে দেবো। উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার আমি বেশ কিছুক্ষণ মিডিয়াম আঁচে বসিয়ে রাখবো। 15 মিনিট হয়ে গেছে, এবার খুলে দেখবো কেমন হয়েছে। দেখো প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে, আর নিচের অংশটা দেখো কি সুন্দর হয়েছে। এবার ওপরে আমি একটুখানি দুধ ব্রাশ করে দেবো। তোমরা চাইলে কিন্তু ডিমের যে হলুদ অংশটা থাকে সেটা ব্রাশ করে দিতে পারো। আরো 10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। ফিরে এলাম 10 মিনিট পর, তবে মাঝখানে আমি একবার খুলে সবগুলো উল্টে দিয়েছি। আর দেখো এই দেখো এই সাইডটা তো খুব সুন্দরভাবে হয়ে গেছে, আর এগুলো দেখো এই যে আমি একটুখানি উল্টে রেখেছিলাম তাতেই দেখো কি সুন্দর কালার এসছে। এই দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে। আমি তো নাম দিয়েছিলাম প্রন পামকিন, তো তোমাদের দেখে কি মনে হচ্ছে পামকিনের মতো দেখতে লাগছে তো, আর এর মধ্যে তো প্রন দেওয়াই রয়েছে, সেই জন্য কিন্তু এর নাম দিয়েছি প্রন পামকিন। পামকিনের যেমন চারিদিকে একটা খাঁজ কাটা দাগ থাকে ঠিক দেখো এরও রয়েছে, তবে এখানেই শেষ নয়, পাম্পকিনটাকে একদম পারফেক্ট দেখার জন্য ওপরে একটু বোঁটা তৈরি করতে হবে, আর তার জন্য আমি কতগুলো লবঙ্গ নিয়েছি। তো চলো সবগুলো নামিয়ে নিয়ে লবঙ্গ বসিয়ে বোঁটা তৈরি করে নেব। দেখো প্রন পামকিনগুলো প্লেটে সাজানোর পর কি দারুণ লাগছে দেখতে, পুরো যেন একটা ফুলের মতো মনে হচ্ছে। পামকিন তো মনেই হচ্ছে, আরও দূর থেকে যেন একটা ফুল বসানো আছে। বাবা দেখো তো কেমন লাগছে এটা দেখতে, খুব সুন্দর। কার মতো মনে হচ্ছে বলো? দেখতে একটু কুমড়োর মতোই হয়েছে, কুটুস কিন্তু প্রথমেই দেখেই কুমড়ো বলে দিয়েছে। ভেতরে পুর ভর্তি, তো খেলাম খুব সুন্দর লাগলো, দেখতে যেমন সুন্দর খেতেও সুন্দর। কি দেওয়া আছে বোমায়ের মধ্যে? ওর মধ্যে চিংড়ির পুর দেওয়া রয়েছে। ও
চিংড়ির পুর খুব 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 ভালো আছে। তুমি খেয়ে দেখো, খেয়ে দেখছি। আমার নাতি বলছে খেয়ে দেখতে, আমি খেয়ে দেখছি। দেখতে তো বেশ ভালো হয়েছে, তো এবার টেস্ট করে দেখি। ভালো লেগেছে? হ্যাঁ, ভিতরের পুরটা হেবি সুন্দর হয়েছে গো। কুটুসের জন্য এটা কেটেছি, ও দুষ্টুমি করছে, তো দেখো এই দেখো প্রত্যেকটা ভাগ আলাদা হয়ে যাচ্ছে, আর এটা তো স্পঞ্জি একদম, আর ভেতরে দেখো পুর ভরা রয়েছে। দারুণ লাগছে কিন্তু, পুরটার জন্য বেশি ভালো হয়েছে। চিংড়ি ছোট ছোট করে দেওয়া রয়েছে, চিংড়িও গালে পড়ছে, অসাধারণ হয়েছে, ভালোই লাগছে। একটা খেলে পেট ভরে যাবে, একটা খেলে পেট ভরে যাবে। বাবা আরেকটা দেবো, পরে নেবো, এটা খেয়ে নিই পরে নেবো। মাথা এত বুদ্ধি কোথা থেকে তোমার এলো? কুমড়ো তৈরি করলে কুমড়োর মতো দেখতে, অথচ এর মধ্যে পুর আলাদা রয়েছে। বাইরে আসতে তো বাইরে সবগুলো একসাথে রাখা ছিল, তো একদম ফুলের মতো মনে হচ্ছিল, বেশ সুন্দর লাগছে ডিজাইনটা। তোমরা এইভাবে তৈরি করে খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর পুরটা যে যেরকম দিতে পারো, আমি চিংড়ি দিয়েছি, তোমরা চিকেনও দিতে পারো বা আলুর পুর দিয়েও বানাতে পারো। কুমড়ো এমনি চিংড়ি দিয়েই ভালো লাগে, সেই জন্য কিন্তু পামকিনটা মানে কুমড়োটাই, কুমড়োর মধ্যে পুরটা দিয়েছি চিংড়ি। কত নাম্বার দেবে ঠিক করেছো? এত সুন্দর করে ডিজাইন করেছে, এত সুন্দর একটা জিনিস তৈরি করেছে, অন্তত দশে তো দশ দিতেই হবে। কুটুর যখন আগে থেকে ভাত খেয়ে নিয়ে আর এখানে খেতে আসে না, তখন আমাকে কিন্তু দশে নয় দেয়, খুব দুষ্টু। কালকে ওর খাওয়া পেট খালি ছিল, সেই জন্য কিন্তু দশে দশ দিয়েছিল, আর আজকে দশে নয় বলছে আবার, দুষ্টু। কুটু কত দেবে? দশে নয়। তাহলে আর একটু খেয়ে নাও, দশে দশ দিয়ে দেবে। এরকম ভালো লাগার জিনিস তুমি প্রত্যেকদিন তৈরি করো। আর বন্ধুরা তোমরা দেখো আমার বৌমা কিভাবে তৈরি করছে, তোমরা এইভাবে তৈরি করে খাবে আর বাচ্চাদের সবাইকে এইভাবে খাওয়াবে। দেখো এই দেখো পুর ভরা রয়েছে, আর কতটা বাইরেটা একদম স্পঞ্জি। দাদা কি নাম্বার দেবে? দাদা কি নাম্বার দেবে ঠিক মনে আছে ওর, যে দিদি দিয়েছে, দাদা তো নাম্বার দেয়নি। দাদাকে বলো যে কত নাম্বার দেবে মামাকে। কত নাম্বার দেবো? ঠিক আছে দশে দশ দিলাম। কত দিল? মানে ভালো হয়েছে খাবারটা? দিদার বলো, দিদা তুমি দাও। ভালো তো হয়েছে খেতে, দশে নয় তো দেওয়া যাবে না। আমি দশে দশ দিয়েছি। তুমি এক নাম্বার কম দিলে কেন কুটুস? তুমি দশে নয় দিলে কেন? আবার খেয়ে নিয়েছে, তারপর দশে দশ দিয়েছে, ঠিক বলেছে। বেশি খেয়ে বুঝতে পারেনি বলেছে দশে নয় দিয়েছিল। এবার না দশে কত দেবে, একশো দাও দেখি। দেখি কত তো বন্ধুরা, আজকে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুর সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওগুলো, যাতে সবাই দেখতে পায়। যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, আর অল নোটিফিকেশনটাকে অন করে রেখো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতো টাটা। আমি কত দেব? আমি দশে কত দেব? আমি নিজে রান্না করেছি, আমাকে বলতে হবে যে আমি কত নাম্বার দেবো এটাকে। আমি দশে একশো। আমি দশে দুই।